তুই ঠিক বলছিস মা তুই ওকে মূর্তিগুলো দিয়েছিস আপনি আমায় বিশ্বাস করছেন না 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 বড় মামা তোমাকে বিশ্বাস করবে না কেন বিশ্বাস তো করবেই কিন্তু তোমার কথা বিশ্বাস করলেও তো এটা প্রমাণ হয়েই যায় যে বাচ্চা মেয়েটা দাগ পেরিয়ে পার এসেছে আর বড় মামা যখন এত করে বলে দিয়েছে যে ও পক্ষের কেউ দাগ পেরোবে না তখন ও দাগ পেরিয়ে যখন তখন চলে আসবে তো ঠিক নয় না ঠিক তো অনেক কিছুই নয় সুভাষবাবু তবুও তো হচ্ছে আর আমলকি তো ছেলে মানুষ ওর ভালো মন্দ বোঝার ক্ষমতা নেই কিন্তু যারা বোঝে বড়রা তারা তো দেখছি অনায়াসেই বেঠিক কাজ করে পার পেয়ে যাচ্ছে তাই না এত গুছিয়ে কথা চন্দনের আজ আমার থেকে ইনজেকশন নিতে চাইল না এখন আবার এইসব কথা শোনাচ্ছে কিছু আন্দাজ করে ফেললো নাকি যদিও লাইন ক্রস করার অপরাধটা আমলকি করেনি আচ্ছা তাহলে তোমার ঘরে ও এলো কি করে বলো আমি নিয়ে গেছি ওকে আমি নিজে এই সীমারেখা পেরিয়ে ওপারে গিয়ে ওরকে ঘুম থেকে তুলে শুধুমাত্র এপারে নিয়ে এসেছিলাম এই মূর্তিটা ওকে দেব বলে তা হঠাৎ এ ধরনের কাজ কেন করলে তুমি প্রয়োজন ছিল আসলে এইটুকু একটা মেয়ের পেছনে এতজন উঠে পড়ে লেগেছে তার তো কেবল ঠাকুরই ভরসা হতে পারে তাই না আর এবার বলুন তো এই লাইনটা ক্রস করার জন্য আমার কি শাস্তি হতে পারে দিদি আমলকিকে নিয়ে এত ভাবে এতটাই যে ওকে ঠাকুরের মূর্তি দিয়ে ওর মনে ভরসা জোগাতে চায় আরে তার জন্য তো আমি আছি আমলকিকে তো আমি ভরসা দিতে চাই ওর মা হয়ে ওর চোখের জল মোছাতে চাই তাহলে দিদি কেন ওকে এইভাবে আমলকি এই ঠাকুর তোমার কাউকে দেবে না ঠিক আছে তোর এই হাসিটা কত দামি বলতো কিন্তু ওর হাসিটার দাম কেউ বুঝলো না সবাই খালি ওই সোনার কত দাম সেই চিন্তাতেই মগ্ন রইল সেটাই এই মেয়ে আর তেমন করে হাসছে কোথায় হাস না রে আমলকি আমার ঘরে যেমন করে হাসছিলিস হাস না